দেখুন বিপদের মধ্যে পড়ে গেছে, আপনারা জানেন যে আগের দিনেই বলেছিলাম আমাদের চাঁদনী চকের মহা বিপদ হয়ে গেছে, কারণ আমাদের চাঁদনী চকে ভুবন সরকারের ছেলে অনুপম সরকার শাড়ি ফাড়ি পরবার ধান্দায় কিন্তু এখান থেকে সেলাই দিদিমণি চাকরি নিয়ে গিয়ে কুমারীপুরামে চলে গেছে। সুতরাং বিরাট অশান্তি, এবং ভুবন সরকার সুইসাইড করতে গেছিল এবং তাকে আমাদের হাওয়া মহলের মালিক গ্যাটিস নিজের প্রাণ বিপন্ন করে বাঁচায়। ফলত ভুবন সরকার নিজের ছেলে অনুপম সরকারকে ভুলে গিয়ে গ্যাটিসকে নতুন পুত্র হিসেবে বেছে নেয়। কিন্তু মুশকিল হলো, মুশকিল হলো একটাই, গ্যাটিস এখন ভুবনবাবুর নতুন ছেলে হওয়ার পর থেকে আমাদের এই চাঁদনী চকে বিরাট সংকটের কালো ছায়া নেমে এসেছে। তার কারণ হাওয়া মহল শূন্য, আর হাওয়া মহল শূন্য হলে আমাদের পকেট শূন্য, কপাল শূন্য, বুঝতেই পারছেন। গ্যাটিস নেই তাহলে তাহলে পেরেক ছড়াবে কে? পেরেক যদি না ছড়ায় তাহলে গাড়ি চাকা ফাটবে কি করে? গেস্ট আসবে কি করে? গেস্ট না এলে খেতে পাবো কি করে? তখন তো পুরো যাকে বলে হাতে হ্যারিকেন, বুকে টেনশন, মাথায় একেবারে লম্প হয়ে যাবে। তাই নয়, গ্যাটিসের অন্য কেসের জায়গা হয়েছে। আগে ছিল হাফ প্যান্ট, বগলে গন্ধ, গায়ে ছেঁড়া জ্যাকেট, ভাবতে পারবেন না। এই অনুপমের ঘরেতে ঢোকবার পর থেকে গ্যাটিসও কিন্তু কিরম যেন উল্টে দেখুন পাল্টে গেছে টাইপের হয়ে গেছে, শাড়ি ফাড়ি চলে এসছে, বুঝতে পারছেন কেলেঙ্কারি কাণ্ড। তবুও তবুও আমরা ঠিক করেছি যে আমরা এই চাঁদনী চককে বাঁচাবার জন্য নতুন এই হাওয়া মহলের ম্যানেজারকে খুঁজব। কেননা হাওয়া মহলের ম্যানেজারের কাছে বিরাট দায়িত্ব, বুঝতেই পাচ্ছেন। কিন্তু কিন্তু গ্যাটিস আমাদের ভুলে যায়নি। গ্যাটিস বলেছে যে এই বিশাল ইন্টারভিউ এর মাধ্যমে গ্যাটিস স্বয়ং, মানে যাকে যাকে তাকে তো এই দায়িত্ব দেওয়া যাবে না, গ্যাটিস স্বয়ং নিজে বেছে নেবে যে কে হবে তার উত্তরসূরি। অর্থাৎ আমাদের এই চাঁদনী চকের ফুটো বিশেষজ্ঞ, লিক বিশেষজ্ঞ, ফাটা বিশেষজ্ঞ গ্যাটিসকে আমরা হাওয়া মহলের নতুন ম্যানেজার কে হবে সে নির্বাচন করবার জন্য মাননীয় বিচারকের আসনের জন্য চেয়ার টেবিল দিয়ে বসিয়ে দিয়েছি। আর দেখতে পাচ্ছেন ওনার পেছনেই রয়েছে ওনার গায়ে আগে দেওয়া, এখন তো সালোয়ার শাড়ি হয়েছে, ওনার গায়ে দেওয়া স্মৃতি বিজড়িত কোট। এবার আমরা কাজটা শুরু করে দিই। আবার নমস্কার। নমস্কার। পাকা পাকি নয়, কত টাকার নোট দিলি রে? 200 টাকা? না, 200 টাকা করতে হবে, 200 টাকার নোট বেরোয়নি তো এখনো। ও প্লাস পারে চশমা পরে আছি বলে 200 ভাবছি। 20 20 20 টাকার নোট দিয়েছি। এত সম্মানীয় চাকরি কত দিন ধরে চাকরিটা করবি? 20 টাকা বলতেছি ম্যানেজ কর, দা না। ঠিক আছে, একটা হাফ বোতল হয়ে যাবে, একটা বাদামের প্যাকেট হয়ে যাবে, কোনো অসুবিধা। কি লজ্জা করে না ভুবন সরকার, 20 টাকা দিয়ে লাইন বিক্রি করা হচ্ছে। চোখের সম্মান আছে একটা, বাংলা মিডিয়াম খাওয়া ঘুচিয়ে দেবো। নেহাত বড় বলে কিছু বললাম না, ছেড়েছিলাম। ও কাকু, কাকু কে রে ভাই? আমি আমি একটা অনুরোধ করতে চাইছি। কি? ওই আপনি ওনাকে দেখুন, 20 টাকার জন্য আগে দাঁড় করিয়ে দিলেন, তো আমি কিছু বেশি দিচ্ছি, খান্তিরিশে কাছে রেখে নেন। একটু সামনের দিকে আমাকে গুঁজে দিয়ে দিন। ভালো ভালো, পুরো একটা বোতল হয়ে যাবে, অসুবিধা নেই। এখানে একবার সামনে যাই। এটা কি হলো? আমার তো হয়ে গেছে, এবার বুঝে নিতে কিছু কুকুরের লেজ আছে যেগুলো এইরাম, নামাবার চেষ্টা করলে আবার এইরামই হয়ে যায়, তাই ওর পেছনে থেকে লাভ নেই। দাঁড়া 1 মিনিট। 30 টাকা
চাঁদনি চাকি আমাদের একটাই মূলধন, সেটা হচ্ছে আমাদের সততা। এই সততা দিয়ে যা নোংরা পড়েছিল ঝাঁট দিয়ে ওখানে ফেলে দিয়েছি। আমরা সুশৃঙ্খলিত ভাবে ভদ্রলোকের মতো ইন্টারভিউ শুরু করবো। আমাদের মাননীয় হাওয়া বিশারদ, ফুটো বিশারদ, লিগ বিশারদ গ্যাটিশ কুমার হাজির হও। আমি পারবো না, আমার পক্ষে সম্ভব না, আমি পারবো না। এতক্ষণ সময় কিসের? হ্যাঁ সত্যি তাহলে কি রে, আমার জামাই কতক্ষণ ধরে অপেক্ষা করে থাকবে বল দেখিনি, কখন হবে সব? আপনারা নিচে আসুন, বলছি সব খুলে বলছি কি হয়েছে। বাবা নিচে চলো তো। নিজের বিআই সাহেব যে দু নম্বরই করছিল সেই জন্য বলছে, বল বল কেন দেরি হলো? কুমারী গ্যাটিস, আপনার নতুন বাবা এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে লাইন বিক্রি করছিল তো তাই। হে বাবা, আচ্ছা কই দেখি কারা কারা এলো দেখি। হ্যাঁ দেখি নি নাও গিয়া দেখি দেখি মুখান দেখি। আর নম্বর দু নম্বর তিন নম্বর, ঠিক আছে দাঁড়াও, চার নম্বর পাঁচ নম্বর ছ। হাসি কি সে বগুড়টা চেক করে নিও, কোন দুর্গন্ধ যেন না থাকে। ঘাম গন্ধের গন্ধ কিন্তু আমার একদম পছন্দ হয় না। বাবা এ কে রে, একদিন ধরে বগলে ঘাম নিয়ে এমন ঘুরতো, ওরই বগলের গন্ধে সারা চাঁদনি চক মনে করতো যে কুকুর পচেছে। একটা কথা আমি পরিষ্কার বলে দিচ্ছি, কিন্তু তুই যদি বাইরে নকেদের সামনে আমার জামাইকে ইনসাল্ট করিস না, তাহলে তোকে আমি শিলে ফেলে এই এত বড় নোড়াটা দিয়ে এখন মরণ ছেঁচে ছেঁচে দেব। অত ঝামেলার কি আছে? নোড়াটা একটু ছোট করা যায় না? এটা দিয়ে ছাঁচবো। আরে বাবা বলছি ঝামেলার কি আছে, গন্ধ নিয়ে এত কথাবার্তা হচ্ছে কেন? আনাবি বলছি নো ঝামেলি, দেয়ার ইস ঝামেলি, চমেলে এবার যা বলছে সেটা করবে। অভিযান শুরু হচ্ছে, চামেলি বগল স্প্রে শুরু করো। এক মিনিট, হ্যালো হ্যালো বগল টেস্টিং। তুমি এখন ঘরে যাও, তোমাদের একটু দিয়ে যাই। ট্রাফিক আইন মেনে চলুন। ইয়ার কি হচ্ছে, লোভনীয় চাকরি বলে লালাল করে উঠেছে একদম। আমরা এবার ইন্টারভিউ শুরু করব এবং তার দায়িত্বে রয়েছে গ্যাটিস হাতালি। গ্যাটিস সরকার, আমরা কি এবার এক এক করে লোকজনকে ডাকব? গন্ধ ঠিক আছে? এই তুমি সামনে যাও। কি নাম? নন্দু আমার নাম। ফেলে দিচ্ছে এত বড় দায়িত্ব। রেডি তুমি? আমি জানি যে সমস্যায় আমরা পড়েছি তার একমাত্র ঠিক করতে পারে এই ল্যাটিস। আমি ওকে চিনি, দারুণ কাজ করে, ও আমার লিক তুতো ভাই। আরে টিউবের লিক তোরা দুজনে একসঙ্গে গ্যাটিস মারতি বলে তাই তোরা লিক তুতো ভাই। হ্যাঁ তাহলে কি ও কি করবে? আমি 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 ওকে এই জ্যাকেটটা পরিয়ে দিতে চাই। এই জ্যাকেটটা তো বাবা মাসের প্রথম দিকের ফুটো আর মাসের শেষের দিকের ফুটোর মধ্যে পার্থক্য কি?